১৯ নভেম্বরের বিভাগীয় সমাবেশ সফল করতে ব্যস্ত সিলেটের বিএনপি নেতারা। গ্রাম পর্যায় পর্যন্ত চলছে নির্ঘুম প্রচার প্রচারণা। সমাবেশে প্রায় ৫ লাখ জনসমাগমের টার্গেট তাদের। এই লক্ষ্যে কাজ করছে ৬টি উপকমিটি। সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানকে ১৯ নভেম্বর কানায় কানায় ভরিয়ে দিতে চায় বিএনপি। পোস্টার, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডে ছেয়ে গেছে গোটা মহানগরী। মঞ্চ হবে ৭০ ফুট দীর্ঘ, ৩০ ফুট প্রশস্ত। সমাবেশে যাওয়া নেতাকর্মীদের খাওয়া এবং রাত যাপনের ব্যবস্থাও করা হচ্ছে। বাধা পেলে প্রয়োজনে ৩-৪ দিন আগে থেকে সমাবেশ স্থল আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থান নেবেন নেতাকর্মীরা। গণজাগরণ সৃষ্টি হচ্ছে, তার প্রতিফলন আগামী ১৯ তারিখ সিলেটে ঘটবে। সবাই বলছে যে চলো চলো সিলেট, চলো সিলেট গণসমাবেশকে সফল করো। সিলেট নগরীতে ১৯ তারিখের সমাবেশ, একদিনের যে গণসমাবেশের ইয়ে করা হয়েছে, এটা হয়তো ২-৩ দিনেও গণসমাবেশ হতে পারে। যতই বাধা আসুক না কেন, আমরা প্রয়োজনে আমরা ৩-৪ দিন আগে আমাদের নেতাকর্মীরা আমাদের উপস্থিত থাকবে এই মাঠে। যে গণসমাবেশে যে মানুষগুলো আপনি অন্যান্য জেলা থেকে আসবেন, তারা এই নেতৃবৃন্দকে আমরা অতিথি হিসাবে গ্রহণ করব। সিলেটে দীর্ঘদিনের রাজনৈতিক সম্প্রীতির কথা উল্লেখ করে সমাবেশে কেউ প্রতিবন্ধকতা না দিক, সেই প্রত্যাশা বিএনপি নেতাদের। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ গণসমাবেশকে জনসমুদ্রে পরিণত করবে সাধারণ মানুষ এবং মহানগর যুবদলের আওতাধীন ২৭টি ওয়ার্ডের নেতৃবৃন্দরা। জনগণ আমাদের কর্মসূচিগুলো গ্রহণ করেছে, এই জন্য আমরা যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি যে নদীর স্রোতের মতো, বাগবাঙ্গা স্রোতের মতো মানুষ এই কর্মসূচি আসার জন্য আগ্রহ, উদ্দীপনা। তো সুতরাং আমরা বিশ্বাস করি সিলেটের এই সমাবেশ একটি স্মরণকালের মধ্যে একটু বড় সমাবেশ হবে। ২০ নভেম্বর এই গণসমাবেশের কথা থাকলেও এসএসসি পরীক্ষার কারণে তা হচ্ছে একদিন আগেই। বাংলা ভিশন নিউজ ডেস্ক।